স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে না বলে নদিয়া রানাঘাট থানার নেত্রজ্যোতি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ উঠল। উল্লেখ্য, নদিয়া রানাঘাটের বাসিন্দা পুষ্পা আইচ স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে নিজের চোখ অপারেশন করার জন্য ওই হাসপাতালে যান। অভিযোগ, স্বাস্থ্যসাথী কার্ড দেখানোর পর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেয় এই কার্ডে এখন কোনো পরিষেবা মিলবে না, এখন চিকিৎসা করাতে গেলে নগদ অর্থ দিয়ে চিকিৎসা করাতে হবে। আমি এই নেত্রজ্যোতি আই হসপিটালে আসছিলাম, ওরা বলছে স্বাস্থ্যসাথী কার্ড আছে মমতানজি, ওরা বলছে এখন হচ্ছে না, কবে হবে ঠিক ঠিকানা নেই। তারপরে আমি ওই সেন্ট জনসে গেছিলাম, ওরা বলছে হবেই না, এই পরিষেবা দেওয়া যাবে না, টাকা লাগে। নেত্রজ্যোতি আবার আসছি, আবার রেজিস্ট্রেশন দেখালাম, কার্ডটা বলে হবে না, টাকা ছাড়া হবে না। আমার ভাতের উপরে সংসার চলে। আমি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সমস্ত মানে নার্সিংহোমগুলো এইগুলো চোখের অপারেশন করবো, আমি শেষে করতে পারছি না, ওরা বলছে টাকা ছাড়া হবে না। এখন নেত্রজ্যোতি হসপিটালে আসছি, নেত্রজ্যোতি হতেও একই অবস্থা বললো যে এই কার্ডে হবেই না। তা আমি এত টাকা পাবো, আমি একটা বেকার মানুষ, আমার কারখানা বন্ধ হয়ে গেছে, একদম আমাদের কাছে নেই, আমার মতন হাজার হাজার মানুষ এরকম ভাবে ঘুরে যাচ্ছে। চোখের ছানি পড়েছে, আমার মিসেসের চোখে ছানি পড়েছে। এই বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ জানান, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে তাদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বৈঠক হয়, সেখান থেকে আপাতত স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যতদিন না জেলা স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে পরিষেবা চালু করার আপডেট দিচ্ছেন ততদিন পরিষেবা দেওয়া যাবে না। নেত্রজ্যোতির ওপরে অভিযোগ উঠলো যে স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও চোখের চিকিৎসা মিলছে না। আজকে একজন এসেছেন পুষ্পা আইস, তিনি অভিযোগ করেছেন আমাদের কাছে যে স্বাস্থ্যসাথী কার্ড আছে কিন্তু চিকিৎসা মিলছে না, কি বলবেন? হ্যাঁ, এক্ষেত্রে আমি বলি নেত্রজ্যোতি সিঙ্গেল স্পেশালিটি হসপিটাল শুধুমাত্র আইয়ের ওপরে, এটা নিয়ে আমাদের দু সপ্তাহ আগে আমরা সিওমএইচ অফিসে মিটিং ছিল এবং ওনাদের সঙ্গেও কথা হয়েছে। আমাদের যে স্বাস্থ্যসাথী যে পরিষেবা সেটা স্বাস্থ্য দপ্তর থেকেই এই মুহূর্তে ওটা পজিংয়ে অবস্থায় রয়েছে, এটা সমস্ত আইয়ের ক্ষেত্রেই তাই আছে। এটা জেনারেল, এটা হয়তো হ্যাঁ যে সরকার থেকে ডিক্লারেশন দিয়েছেন যে মানে কোনো হসপিটাল ফেরাতে পারবে না, আমরাও ফেরাতে চাই না। আমাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে এবং সেটা নিয়ে আমরা স্বাস্থ্যভবনে গিয়েওছি আর এটা নিয়ে কথা হয়েছে, আমাদের পেন ড্রাইভে সফটওয়্যার দিয়েও দিয়েছে ওনারা। এরপরে ওই ডিস্ট্রিক্ট লেভেল থেকে যতক্ষণ না সরকারি দপ্তর থেকে আমাদের এটা অ্যাক্টিভেট না করাতে পারবে, আমরা পরিষেবাটা দিতে পারবো না। এটা সম্পূর্ণরূপে সরকারের যে আমাদের যে সিওমএইচ অফিসের ওপরেই ডিপেন্ডেন্ট এবং ওনাদের সঙ্গেও কথা হয়েছে, ওনারা বলেছেন এই মুহূর্তে আপনারা পেশেন্টদেরকে তাই বলুন যে আমরা পরিষেবা দেব, একটু সময় লাগবে, এই হচ্ছে বিষয়। তাহলে আজকের দিনে কেউ পরিষেবা পাবে না? আজকে আজকের দিনে হলে এই মুহূর্তে কেউ পাবে না, এটা আমাদের কিছু করণীয় নেই, কারণ আমাদের কাছে স্বাস্থ্যসাথী অ্যাক্টিভেট করা নেই, যেটা সরকার থেকেই অ্যাক্টিভেট করে দেবে। আমরা এটার জন্য রাজি আছি এবং সেটা আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব অ্যাক্টিভেট করার জন্য। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী কড়া হুঁশিয়ারি দিয়েছেন, স্বাস্থ্যসাথী কার্ড থাকলে পরিষেবা না দিয়ে ফিরিয়ে দেওয়া যাবে না। সেক্ষেত্রে ওই নার্সিংহোম পরিষেবা না দেওয়ায় জনমানসে প্রশ্ন উঠেছে, দায় কার, নার্সিংহোম কর্তৃপক্ষ না জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের? নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।